বুশির বস্তা 2000 আর গোস্ত 600 আমলার বেচবো না দুটো গরু নিয়ে আছে একটা বেশি নেই 18000 টা মন কেমনে বেচবো সারা বাংলাদেশের মানুষ কি মিছা কথা কয় 800টা বাইরে হবেন না 800 বাইরে হইবো অবশ্যই বাইরে হইবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষি ঘর আজকে ঢাকার সাভারের আশুলিয়ার বিখ্যাত গরুর হাটে অবস্থান করছে যে হাটটি প্রত্যেক সপ্তাহে রোজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে এই হাটে আসবেন কিভাবে যারা ঢাকা থেকে আসবেন বা ঢাকার ওই সাইড থেকে আসবেন যদি ঢাকার এই সাইড থেকে আপনারা আসেন খুব সহজেই কিন্তু মিরপুর বেড়িবাঁধ এদিক দিয়ে কিন্তু এই আসলে হাটে চলে আসতে পারবেন এবং যারা গাবতলি হয়ে আসতে যাচ্ছেন তারা কিন্তু গাবতলি আমিনবাজার সাভার এবং সিএমবি রোড নবীনগরের আগে সিএমবি রোড বা আশুলিয়া রোড হয়ে কিন্তু খুব সহজেই এই হাটটিতে আপনারা চলে আসতে পারবেন এই হাটের সুবিধা হচ্ছে এই ঢাকার মধ্যে সব থেকে কম হাসিল মানে গরু প্রতি মাত্র 1000 টাকা আপনি যত বড় গরু নেন বা এই ধরনের ছোট ছোট সাইজের গরুগুলো নেন যাই হোক আমরা আজকে এই আশুলিয়া হাটের গরুর দাম দর আপনাদেরকে জানার চেষ্টা করব সঙ্গে থাকুন একটু কথা বলবো প্রথমে কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আল্লাহ রাখছে ভালোই কয়টা আনছেন কাকা আজকে আনছি 4টা ছিলাম 3টা আছে হ্যাঁ একটা বিক্রি হয়েছে হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে শুরু কাকা এই যে এই 3টা চলেন একটু দর্শকদের গরু দেখাই আমরা আর একটু দাম জানাই এখান এখান থেকে শুরু করি হ্যাঁ এটা আচ্ছা এই যে ওটা এই ওটা মাশাআল্লাহ লাল কালার একটা গরু কেমন চাওয়াটা হচ্ছে ওটার দাম চাই 85 চাওয়া দাম হ্যাঁ আচ্ছা আর গোসের আইডিয়া যদি দেন কেমন হবে গোস 110 কেজি আছে না 110 হয় নাকি কইব কম হবে না ওজন আছে ওজন আছে দাঁত উঠছে নাকি দাঁত উঠছে নি দাঁত ধরে দেখি নাই ও এখনো দেখেন নাই না আচ্ছা আচ্ছা বেচা বিক্রির দাম কেমন ওহন 75-76 রেল বেচালাম 75-76 আচ্ছা কাকা তারপরে যেটা আছে এটা তো লালের পরে হচ্ছে সাদা এটা কেমন যাচ্ছেন এটাও 87 চাই এটাও 87 হ্যাঁ আচ্ছা এটার গোসের আইডিয়া দেন কেমন আছে এটা 110 কেজি ওটা এটাও 110 কেজি এটার দাঁত দেখছেন এটা দাঁত নাই এটা দাঁত হয় নাই না আচ্ছা বেচা বিক্রির দাম বলেন কেমন হলে ছাড়বেন 75-76 এলে ছেড়ে দেব 75-76 হ্যাঁ আচ্ছা তারপরটা কাকা এটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু হ্যাঁ এটা এটা ফেরের গরু ফেরের গরু হ্যাঁ এটা কেমন আছে গোস্তের হিসাবে তিন মণ একটু কম আছে পুনে তিন মণ পুনে তিন মণ হ্যাঁ এটা কি দাঁত উঠছে চাচা না এটা উঠে না এটাও দাঁত হয় নাই কেমন বিক্রির দাম কেমন এটা 80 নামাই বেসো 80 নামায় হ্যাঁ দাম কি উঠছিল এখন পর্যন্ত হ্যাঁ 75-76 কয় আসলে হ্যাঁ আচ্ছা তারপরে চাচা যেটা একদম লাস্টে কালো যেটা আছে এই কালো ডানে এটার দাম চাই 87 87 চাচ্ছেন হ্যাঁ আচ্ছা এটার কি দাঁত উঠছে এটার দাঁত দুটো আট পালছে ভাঙছে হ্যাঁ আচ্ছা এটা মাংসের আইডিয়া দেন কেমন আছে টোটাল ওটা ওই তাই তিন মণ হবে না কম হবে তিন মণই আছে এটা বাবা তিন মণ আছে না কম আছে পাঁচশোর কম হইব পাঁচশোর কম হইব হ্যাঁ বেচা বিক্রির দাম কেমন চাচা এটার দাম চাই 90 90000 হ্যাঁ কত বললো এখন পর্যন্ত 75-76 কয় 75-76 ছোট গরুর আজকে চড়া দাম মনে হচ্ছে চাচা হ্যাঁ আজকে চড়া একটু চড়া না হ্যাঁ ঈদ আইবেছে তো বাজারে একটু বেশি চড়া ঠিক চাচা নাম্বারটা একটু বলে দেন কেউ যদি ছোট ছোট গরু নিতে চায় মুখস্থ আছে নাম্বার তো আজকে মোবাইল আনি নাই দেবনি অসুবিধা আচ্ছা পরে হাটে দিয়ে দেবো কালাম পরে দেবনি আচ্ছা ঠিক আছে দেবনি জি আমরা একটু এরপরে গরুগুলো দেখব একটু দেখি আমরা চাচা কেমন আছেন ইনশাআল্লাহ ভালো লোক আছে আরো আছে কে একটু কথা বলতাম দর্শকের গরু দেখাইতাম আমরা ও জানি আমার বাগে আছে আচ্ছা তাহলে একটু দেখি একটু এটা কেমন চাচ্ছেন চাচা আপনারা দাম শুনেছি 76-77 দাম শুনেছি 76-77 গোসের আইডিয়া যদি দেন কেমন আছে গোস্ত 95 কেজি গোস আছে 95 কম আছে না মনে হয় না এখানে 95 আছে মানে সেট সহ আচ্ছা কেমন উঠলো দাম উঠলো কেমন 65 পয় কয় 66 কয় এইভাবে দাম কেটে আছে 65-66 কেমন টার্গেট চাচা ছাইড়ে দেওয়ার ওই 70-70 সে 2000 নামায় এইভাবে হলে বিক্রি করুন মানে 68 65 হইলো দিবেন নাকি না আনাবারই নেই ওটা 65 হয় নাই তারপরটা চাচা মিয়া ওরা ওই জাহার ওইটাও না না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু কথা বলি চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আছি ভালোই একটু গরু দেখবো আসেন জি মাশাআল্লাহ ছোট ছোট সাইজের গরু কেমন দাম টাম চাচ্ছেন 82 চাই ও বাবা চাওয়া দাম 82 দাঁত উঠছে চাচা
দাঁত উঠে নাই রে উঠে নাই যাচ্ছে আচ্ছা পরেরটা উঠছে তো এইটার গোছের আইডিয়া দেন কেমন আছে যেটা এখন দেখতেছি এটা 100 কেজি দেব 100 কেজি আচ্ছা বিক্রির দামটা কেমন চাচা মিয়া 70 এলে দিয়ে দেব 70 2000 কম হলো দিয়ে দেব মানে 70 এর নিচে হলো দিবেন 2000 কম হলো দিব আচ্ছা আচ্ছা কিউ দাম বলছে এখন পর্যন্ত দাম বলছে কত বলছে 65 65 তারপরে একদম লাস্টে যেটা আছে এটা এটা 72 এর নিচে দেওয়া যাবে না 72 এর নিচে দেওয়া যায় না এটা কি দাঁত উঠছে দাঁত উঠছে দুইটা হ্যাঁ আচ্ছা গোসের আইডিয়া দেন কেমন আছে 110 কেজি আছে 110 দাম কি বলছে এটা অন্তর দাম পাই নাই এখনো পান নাই না ঠিক আছে ভালো থাকেন আমরা একটু আসলে ওই পাশে যাব ওইখানে আছে কিন্তু আশুলিয়া হাটে পর্যাপ্ত পরিমাণে গরু উঠেছে আপনারা দেখছেন ছোট গরু মাঝারি গরু এবং বড় বড় গরু কষাই গরু কিন্তু আজকে বেশ পরিপূর্ণ আমরা দেখছি এই আশুলিয়া হাটে যে হাটটি প্রত্যেক বুধবারে বসে চলুন একটু ভিতরে যাই আরও কিছু গরুর দাম দর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চাচা কেমন আছেন ভালো আছি ভালো আছেন এই দুটো আপনার ওইটা হচ্ছে ওনার এই দুটো আমার আচ্ছা আচ্ছা এটা কত যাচ্ছেন দাম 105 105 একটু গোটা একটু সাইড করে দেন জানি এই গোটা দর্শকরা দেখতে পারে আসলে 105,000 টাকার গরু একটু দর্শকদের দেখাই আমরা ভালো মতো তাহলে একটা ধারণা নেওয়া যাবে যে হাটে আচ্ছা গোসের আইডিয়া যদি দেন চাচা কেমন আছে এটা 3.5 মণ 3.5 মণ এই সেট সহ না সারা সেট সহ সেট সহ কেমন চাচ্ছেন বিক্রির দাম বা বেচার দাম 105 চাইতেছি ছাইরা দেওয়ার দাম ছাইরা দেয় 140 ছাড়বো 1,00,000 কেমন বললো দাম না দামই তো কয় না কয় গোসের দাম কমা দিছে 80-85 এরকম বলে আচ্ছা আর এটা এটা কত চাচ্ছেন এটার দাম 90 চাওয়া দাম 90 আচ্ছা এটার গোসের আইডিয়া যদি দেন চাচা কেমন আছে এটা গোসের দাম 3 মণ আছে 3 মণ কেমন বললো দাম বললো কত দাম বলে 85 80-85 70-75-72 একজন এক দাম আপনি ঠেকতে দিচ্ছেন কত আমি 90 কয়া দিছি 90 কেমন দেখছেন আজকে হাটের বেচা কিনি পরিস্থিতি বেচা নাই তো দুটো গরু নিয়ে আছে একটু বেশি নেই ঠিক আছে আচ্ছা ভালো থাকেন আচ্ছা আমরা একটু এই পাশে যাব মনির ভাই মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ কয়টা আনছেন আজকে এই তো আর 60টা আছে দুইটা বেচছি দুইটা বিক্রি করছেন ভালোই বিক্রি করছেন এটা এটা একটু দেখি কেমন চাচ্ছেন এটা 85 ছোট গরু এত দাম ভাই হ্যাঁ বেচা আমার কাছে কম আছে বিক্রির দাম আরো কম কত আছে বিক্রির দাম কত 75-76 বলে বেশি আলাম 75-76 এই যে 70-75 হাজার টাকার গরুর গোসের আইডিয়া দেন কেমন আছে 100 কেজি আছেই 100 কেজি এটা কত দাঁত উঠছে হ্যাঁ দাঁত নেই দাঁত হয় না না তারপর একটা হয় 85 হাজার দাম শুনে তো লোক গেল যায় গেলে এটাও চাওয়া 85 এটাও 85 চাওয়া আচ্ছা এটার গোস আছে কেমন 100 কেজি হবো 80 কেজি 100 কেজি ওই 100 কেজি আচ্ছা কত বললো এখন পর্যন্ত 70-72 চিন্তা ভাবনা কেমন ছাড়ার 5-5 হলে ছেড়ে দেবো 75 তারপরে মনির ভাই লাল যেটা আছে বেশি হবো লোট গরু বড় 110 কেজি হবো 110 কেমন চিন্তা ভাবনা এটা একটু 80 নিচে নিয়ত নাই 80 নিচে এত ছোট ছোট গরুর এত দাম কেন ভাই আজকে আজকে হাটে কি গরুর দাম বেশি না আমরা কিনবে ভাই না ভাই হ্যাঁ না কিনবে লিখে বল বল কিনবে যে ভাই না আচ্ছা কাছে না হল বনা নাইলে আজকে কিনতে পারতেছেন না না আচ্ছা তারপর দাম বেশি লাস্টে যেটা আছে ভাই জান এটা কেমন কেমন আছে এটাও ভালোই আছে এটা খারাপ না এটা 75-76 ছাড়া যাবে 75-76 আচ্ছা আচ্ছা দাম চাইলে 80 দাম চাইলে 80 গোসের আইডিয়া তো বললেনি দাঁত উঠছে কয়টা দাঁত নাই দাঁত হয় নাই কেমন বললে এখন পর্যন্ত 72-71 এরকম বলছে হাটের পরিস্থিতি কেমন দেখছেন মনির ভাই আজ দুধ না খারাপ বাজার ভালো না বাজার ভালো না ঠিক আছে একদম ভালো থাকবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ দুইটা ছোট মহিষ দেখছি চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ একা খুব সুখে রেখেছে আল্লাহ আপনারই তো আমার কয়টা আনছেন আজকে এই দুইটা মহিষ আর দুইটা গরু বেচা বিক্রি হয়েছে না রে বাবা কি দাম কয় দাম তো সে দাম কয় তোমাদের বেচা যায় না বাবা আচ্ছা একটু গরু মহিষের দাম জানাই দর্শকরে তাইলে কেমন দামে চাচ্ছেন প্রথম যেটা চাচ্ছি এটা দেখতেছি এটা কেমন চাচ্ছেন ওরা হয় দিদি 40
কত 40 140 ছোট মশি এত দাম আ কাকা দাম মোকামে দাম বেশি 1 কেজি বুশি দাম হলো 60 টাকা গেছ তো কম দামে আছে না তার আচ্ছা গোসের আইডিয়া দেন কেমন আছে ওরে গোসা 4.5 টা 4.5 টা 4.5 টা 4.5 টা 4.5 টা গোসা মানে 4.5 মন হবে 4.5 আচ্ছা বয়সের ধারণা দিতে পারেন মানে কয় দাঁত হইছে এটা দুই দাঁত কেমন উঠলো দাম এখন পর্যন্ত কষাইরা কত বলল কাকা যে দাম কয় দাম তো বেশি ভাই না কত বলছে কয় 20 22 20 22 মানে 1 লক্ষ 20 22 হ্যাঁ 1 লক্ষ 20 22 আর এটা চাচা এটাও চাইতেছে কাকা 45 1 লক্ষ 45 হ্যাঁ এটার গোস আছে কেমন এটা 5 পনের পারে আছে 5 পনের পার আছে মানে বেশি আছে বেশি আছে আচ্ছা আচ্ছা এটার দাঁত কয়টা দুই দাঁত কেমন এটা বিক্রির নিয়ত কেমন আপনার কাকা এটা বিক্রির নিয়ত তো 40 40 পারলো আর না 40 2000 কম হয় এটা নিয়ত 1 লক্ষ 40 এর নিচে হলেও ছাড়বেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই গরু যেটা দেখছি এটা এই গরুটা কাকা 30000 টাকা বেচা যাবে এর দাম চাই হলো 42 1 লক্ষ 30 30 দাম গোস 4.5 টাকা 4.5 মূল 4.5 দাম কত বলে দাম কয় 20 1 লক্ষ 20 20 ইয়ে বেসেস কেমন করে গরু গতি এই মোজগুলো করতে যাচ্ছে মন কেনা আশা করতেছো হলো 8000 টাকা মন কেমন বেসো গৌড় 30000 টাকা মন কেনা কোতে 7000 টাকা মন কেমন বেসো আমরাই 30 উপরে কিনি গৃহস্থর কাছ থেকে আমরা 2000 লাভ আশা করি এরা কয় 650 টাকা এই কি কেমন করে দিব তারা আমরাই বেসো কোন তারাই বা কেমন দিব আই 1 কেজি বুঝি দাম 60 টাকা এই মোষটাকে খাওয়াতি 5 কেজি বুঝি লাগে দাম 300 টাকা ওকে খায় 500 টাকা একটা মোষ তাই গৃহস্থ কি করে বেসবো দুই দাঁত এই যে আসছে তো লোক আসেন 150 দেবো কাকা 150 হ্যাঁ 100 দিয়ে দিই 5 কম 4 বছর মনে 100 করে দেন কাকা এটা কি কোন আচ্ছা দেখেন কোথেকে আসছেন ভাইজান কাঠগোড়া কাঠগোড়া কেমন দেখছেন বাজারের পরিস্থিতি আইলাম এখন মাত্র আসছেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভালো থাকেন হ্যাঁ আলহামদুলিল্লাহ চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন চাচ্ছেন এটা এটা চাইতেছি 75000 চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা আর বিক্রির দাম বিক্রি 70 এর উপরে একটু হইলে বেচবো 70 এর উপরে 70 হইলেও দিবেন এরকম নাকি এরকম নিয়ত আছে আচ্ছা আচ্ছা গোসের আইডিয়া দেন চাচা মিয়া কেমন আছে এই ধরেন যে আপনি 4.5 মন থেকে 5 মন আছে এটা 5 মন আছে দর্শক আমারও বলবো যে আপনারও মানে গোস যে আপনার 600 টাকা কেজি সেই হিসেবে কওয়া লাগতেছে বুঝেন না ও আচ্ছা আচ্ছা বুশির বস্তা হলো 2000 হ্যাঁ বুশির বস্তা 2000 আর গোস তো 600 হয় 2000 পাইলে লয়া এই সাকিত করে দিয়ে বেসুক গো আমরার বেসমু না আমরার গরুলে ফেরত দিয়ে চলে যাব আর সরকার দাম কমা দিছে তাহলে আমরা গরুর তো বেশি দাম দেখিনছি আর বেসমু কোনে কিন্তু আপনার দাম অনুযায়ী বা আপনার হিসাব অনুযায়ী এটার গোস আছে কেমন এটা 3.5 মন আছে 3 মনের মতো আছে আর কি আচ্ছা আচ্ছা দাম বললো কত এখন বলতে কেমন দাম টাম বললো এখন 70 72 এরকম কয় কষাইতে কয় আমরা জেল খাইতে হারবো না কষাইতে কয় আমরা জেল খাইতে হারবো না কষাইতে তোমার কাছে গরু কেনা লাগে 750 তাহলে আমরা গরু বেচ গোস বেচ মুগমন করে কাটাই বাদ দিছে আমরা এখন বেচা বাদ দিলাম আমরা আলিয়ে বাড়ি বিলে যাবো গরু আর বেচবেন না না যদি 600 টাকা বস্তা বুঝি হয় তাহলে বেচ মুগমন ভালো গতি খারাপ হইতেছে খারাপ গতি ভালো হইতেছে এইটাই অবস্থা ঠিক আছে আচ্ছা ভালো থাকেন ভাই কেমন আছেন এইতো ভাই ভালো কয়টা আনছেন আজকে গরু আনছিলাম 6টা গেল কয়টা দুইটা বেশি হবে আলহামদুলিল্লাহ এটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু ভাইজান কেমন চাচ্ছেন এটা এটা বেশি 20,500 বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ 20,500 কি আছে নাকি আপনারা নিছেন ভাই জি ভাই আমরা নিছি আচ্ছা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন বনগ্রাম থেকে সাভার বনগ্রাম সাভার বনগ্রাম কি জন্য নেওয়া ভাইজান এটা
এটা ভাই পালার জন্য কুরবানিতে আবার বিক্রি করবে হ্যাঁ কুরবানিতে বিক্রি করবে আচ্ছা আচ্ছা বাড়িতে কয়টা আছে ভাইজান বাড়িতে আরো 8টা আছে এরকম তার প্রতি বছরই আপনারা কিনে কিনে বিক্রি করেন হ্যাঁ প্রতি বছর মাশাআল্লাহ দেখছেন 1,20,000 টাকায় বিক্রি হয়ে গেল হাসিল সারা না হ্যাঁ হাসিল হাসিল জহ 21,500 পড়ছে 21,500 জি ভালো থাকেন আচ্ছা এই আমরা এরপর একটু গরুগুলো দেখব ভাই এটা তো আর বিক্রি হয় নাই না এটা বিক্রি আছে এটা কেমন যাচ্ছে এটা যাচ্ছে 118 দাম 118 গোসের আইডিয়া যদি দেন 3.5 মন আছে 3.5 মন কত বললো এখন পর্যন্ত এখন 90 95 96 দাম করে এরকম বলে আপনি কেমন ঠেক দিয়ে দিবেন 100 এর বেশি মান 100,000 একদম সমান এর বেশি আচ্ছা তারপর একটু দেখি ভাই জান হ্যাঁ তারপর একটু দেখি আসেন দেখেন মাশাআল্লাহ আজকে তো গরু সুন্দর আনছেন ভাই হ্যাঁ গরু সুন্দর সুন্দরই আনছিলাম মাশাআল্লাহ এটা তো সুন্দর এটা কেমন যাচ্ছেন এটা জেন্সি 110 দাম 110 গোস আছে কেমন গোস আছে 3 মনের উপরে আছে 3 মনের উপরে বাড়াই বলেন না ভাই না বাড়াই বলি না উপরে আছে উপরে আছে কত বললো দাম এখন পর্যন্ত 90-95 90-95 টার্গেট কত ভাই জান ওই আর 2-4,000 উঠলে বসো 2-4,000 2-1,000 উঠলে উঠে বসে উমার ঠিক আছে ভালো থাকেন ওকে তো ওই লাস্টে ভাইয়ের সাথে একটু বলি ভাই কেমন আছেন আজকে ভালো আছি ভাই ভালো আছেন বাচ্চা কিনি তো দুইজন একসাথে আছেন একসাথে ভালোই আছেন সব মিলে আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কেমন চাচ্ছেন 1,05,000 বেশি ভাই চাওয়া দাম চাওয়া দাম আর বিক্রির দাম ভাই জান 92-93 লে বিক্রি করে 92-93 দাঁত উঠছে চার দাঁত গোসের আইডিয়া যদি দেন কেমন আছে 3 মন আছে ভাই 3 মন হ্যাঁ এটা মোটামুটি ঠিক বলছেন বাড়তি বলেন না আর কি বাড়তি বলি না বাড়তি বলে তো আসলে দর্শক তো বুঝে আপনি 110 কেজি গরু যদি 130 কেজি বলেন এটা খারাপ জিনিস খারাপ জিনিস যাই হোক বেচা বিক্রির দাম কেমন মানে কেমন হলে ছেড়ে টেড়ে দিবেন 92-93 হলে সারব কমাই সারব আমার 90 রুপে কি নেই 90 রুপে যাইতে হবে আমার কি নেই কয়টা কেজি গরু খারাপ এসেছে হাসা কথা কবি 750 টাকা কেজি খারাপ কিনা গরু 750 পরে আর এই পেরা বেচে হলো তে কেমনে বেচে 585 টাকা 90 টাকা কেজি আমরা 750 টাকা কেজি খারাপ কিনি গরু ভাই এর নিচে কিনন যায় না গরু আর বেচে কেমনে জড়িত আছে নাহলে সারা বাংলাদেশে কারোর তিনটা দোকান একে ওরা যে কোনো আছে তাছাড়া বেচা পারবো না সারা বাংলাদেশের মানুষ কি এই মিছা কথা কইব আপনার দোকান কোথায় কাঠগড়া বাজার কত করে বিক্রি করেন বিক্রি করি এখন 700-720 এখন সরকারে সার দিয়ে গেছে 650 টাকা কেজি বেজবার কয়ে গেছে এইভাবে একটা মালও কিনি নাই একটা মালও কিনি নেই এই মাল কিনে 750 আপনার এই মালটা কিনে গেলে 720 টাকা খারাপ কিনাই লাগে এই মালটা 750 টাকা কি জায়গা নিয়ে আমি কি করব ভাই লাগে দিমু নাকি তাতে বন্ধই থাক দোকান বন্ধ করে থই দিমু সারা তিন জনই বেচছে আজকে কিনেন নাই না আজকে একটাও কিনে নেই ভাই আমার মাল লাগে সপ্তাহে আলো 20 টাকা একটা মাল আজকে কিনে নেই সারা বাংলাদেশের মানুষই বুশি ভাই 25 টাকা 60 টাকা কেজি বুশি 2,200 টাকা বস্তা বসি খাওয়াই এক গিরস্ত কি কম বেজবার চায় না ভাইজান উনারা যদি বিক্রি করতে পারে উনারা যদি বিক্রি করতে পারে মানে আপনারা কেন পারছেন না ও আমরা পারি না ওদের লগে যে কোনো একটা বড় আই আছে ভাই যে কোনো একটা রহস্য আছে সারা বাংলাদেশের মানুষ কি মিছা কথা কয় রহস্য বাইরে হইব অবশ্যই বাইরে হইব ওরা অগো রহস্য দুধু ধরে অবশ্যই বাইরে হইব দেশের কথা বাদ দেন এই ব্যবহার করে আমরা কালি দেই 50টা কষাই ডাক দিয়ে কালি হয়ে গোটা কিনে দেন 600-650 রেট দিয়েছে 620 টাকা করে কিনে দেন 700 টাকা কিনে দিবেন হ্যাঁ 650 টাকা রেট দিয়েছে আমাকে 10 টাকা কম ফেলা দিক 650 টাকা কিনে হারি না কেজিতে 10 টাকা ব্যবসা করুন দেন কিনে দেন 220 টাকা কিনে দেন কোনদিন অসম্ভব না কিনে দেন আপনারা কিনে দেন এক কেজি বুশের দাম আমার কথা খলিলরা যে কোনো রহস্য ওকে তিনজনের আছে ভালো কথা ব্যবহারীরা ছাড়ে না আমরা কিনা পারি না তাহলে আমাকে কিনে দেন আমরা কাটবো সমস্যা নেই কেজিতে 10 টাকা থাকলে এনাফ ঠিক আছে ভাইজান বুঝতে পারছি ভালো থাকেন আপনারা জি আর যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত আমরা এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার হাটে যে হাটটি প্রত্যেক বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে হাটের হাসিলও কিন্তু খুবই কম মাত্র 1,000 টাকা হাসিল ছোট গরু নেন বা বড় গরু নেন এবং কসাই ভাই যারা মাংস ব্যবসায়ী রয়েছে তাদের কথা আপনারা শুনলেন বেশ উত্তেজিতই তারা গরুর দাম নিয়ে বা গরুর মাংসের দাম নিয়ে যে ওনারা তিনজন পারছে এনারা আসলে পারছেন না একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি বা লক্ষ্য করছি এই আশুলিয়া হাটে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম